গাজায় পারলেও লেবাননে স্থল অভিযানের শুরুতে চরম ধাক্কা খেয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী তুমুল প্রতিরোধে আট দখলদার সেনাকে খতম করেছে হিজবুল্লাহ একদিনে অন্তত পঁয়তাল্লিশ লেবানিসকে হত্যার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট ছুঁড়েছে প্রতিরোধযোদ্ধারা লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে নিহত আট ইসরায়েলি সেনার লাশ বুধবার জেরুজালেমের মাউন্ট হারজেল গোরস্থানে নেওয়া হলে তৈরি হয় শোকাতুর এক পরিবেশ আর তেলাবিবে গুলিবর্ষণে নিহত আরও সাত ইসরায়েলির শেষকৃত্য এদিন অংশ এদিন অংশ নেন রাজধানীবাসী চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকার দখলদার বাহিনী স্থল অভিযান শুরুর পর এই প্রথম সেনা নিহতের খবর স্বীকার করল ইসরায়েল বুধবার বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে আটজন সহ বিভিন্ন অঞ্চলে নারী শিশু সহ চল্লিশ জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এ নিয়ে তেইশ সেপ্টেম্বর থেকে লেবাননের টানা হামলায় এক হাজার জনকে হত্যা করল ইসরায়েল এদিন ইসরায়েলের শতাধিক রকেট ছুড়ে হামলার জবাব দিয়েছে ইসবুল্লা সহ লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যার বেশিরভাগ আকাশেই ধ্বংস করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে সীমান্তের অন্য প্রান্তে গাজায় বুধবারও নিরস্ত্র ফিলিস্তিনিদের গুলি আর বোমায় হত্যার মিশন জারি রাখে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় চব্বিশ ঘন্টায় হত্যার শিকার হন অন্তত বান্ন জন ফিলিস্তিনি একই দিন সিরিয়ার দামেসকে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নিহত হয়েছে অন্তত তিনজন বেসামরিক মানুষ